রূপলি ফসল, রূপলি ফসলের আস্বাদ গ্রহণ করতে আমরা প্রত্যেকেই উদ্বিগ্নই থাকি। কবে আসবে সেই রূপলি ফসল? হ্যাঁ, নিশ্চয়ই সকলে বুঝতে পেরে গেছেন সেই রূপলি ফসল কাকে বলা হচ্ছে, অর্থাৎ পদ্মার ইলিশ। পদ্মার ইলিশের দিকে মুখিয়ে থাকে বোধহয় আম বাঙালিরা সকলেই কম বেশি। কারণ এর মধ্যে যেমন একটি আবেগও জড়িয়ে রয়েছে, ঠিক তেমন এর স্বাদ অনন্য, আর তা অবশ্যই বলার অপেক্ষা রাখে না। আর এবার বাঙালির পাতে যে সেই পদ্মার ইলিশ পড়তে চলেছে তার আগাম আভাসও কিন্তু মিলে গিয়েছে। 8.5 মেট্রিক টন পদ্মার ইলিশ এবার ঢুকলো হাওড়ার পাইকারি মাছের বাজারে, আর সেখান থেকে বিভিন্ন বাজারে সেই ইলিশ পৌঁছে যাচ্ছে, অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্তেই পৌঁছবে সেই ইলিশ। যদিও এবার 2,450 মেট্রিক টন ইলিশ মাছ আসার কথা রয়েছে এবারে বাজারে, পুজোর আগেই রাজ্যে ইলিশ মাছ পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার তিনি ভারত সফরেও এসেছেন, আর ভারতে আসার আগেই তিনি এই ইলিশ মাছ পাঠানোর অনুমোদনও দিয়েই এসেছিলেন। আর তাই তো ঠিক দুর্গাপুজোর আগেই বাংলায় ঢুকছে ইলিশ মাছ। এবারে দুর্গাপুজোয় 2,450 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করার অনুমতি দিয়েছে বাংলাদেশের সরকার। আর এই ইলিশ মাছ বাজারে আসার পর রাজ্যের বিভিন্ন বাজারে যে ইলিশের দাম কিছুটা কমবে তাও মনে করা হচ্ছে, কারণ এক ধাক পেয়ে এত ইলিশ আসলে পরে স্বাভাবিকভাবেই দামের একটু হেরফের কিন্তু হবেই বটে। এই অনুমোদনের পরই সোমবার সন্ধ্যাবেলাতেই বেনাপোল বন্দর পেরিয়ে ভারতের পেট্রাপোলে ঢুকেছে 8 টন বাংলাদেশি ইলিশ। আর এক একটি ইলিশের ওজন এই মুহূর্তে রয়েছে প্রায় 700 গ্রাম থেকে 1.5 থেকে 2 কেজি। বাংলাদেশ থেকে আসা ইলিশ কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ আম বাঙালির পাতে দুর্গাপুজোয় যে এবার ইলিশ পড়ছে তা বলার অপেক্ষা রাখছে না, কারণ এই ইলিশ মাছের অপেক্ষায় আমরা প্রত্যেকেই থাকি। বিশেষ করে পুজোর মরশুমগুলো তো বটেই, কারণ পুজোর মরশুমে প্রচুর মানুষ এমন রয়েছেন যারা সেই খাদ্যরসিক বাঙালি তো বটেই, আর পাশাপাশি পুজোর মরশুমে তারা নতুন নতুন খাবার খাবার জন্যে তারা উদগ্রীব হয়ে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে ইলিশের চাহিদা বরাবরই পুজোর মরশুমে একটু বেশি থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে ব্যবসায়ীরাও যথেষ্ট চিন্তিত ছিল এবার যে যখন পর্যন্ত ইলিশ যদি বাজারে না ঢোকে তাদের সেই রকমারি পদ তারা তৈরি করবেন বাই কি করে। তবে এবার কিন্তু সেই রকমারি পদ তৈরি করতে তারাও নিশ্চয়ই প্রস্তুত হয়ে গিয়েছেন, কারণ এই মুহূর্তে যেভাবে ইলিশ ঢুকছে রাজ্যের বাজারে তা সত্যি সকলের মন যে জয় করে নেবে তা বলার অপেক্ষা রাখছে না। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি রয়েছি, চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।